আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল রুনুস ফুড অ্যান্ড ট্রাভেল ভ্লগ। এখন অনেক গরম চলছে, সেই সাথে অনেক কড়া রোদ। এই সময়ে শরীরে প্রচুর পানি দরকার। পানির ঘাটতি দূর করার জন্য প্রচুর লিকুইড পান করতে হবে। এই সময় আমাদের দরকার ঠান্ডা ঠান্ডা হেলদি এবং টেস্টি ড্রিঙ্কস পান করা। সেরকম একটি টেস্টি এবং হেলদি ড্রিঙ্কস নিয়ে আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম। মাত্র 10 মিনিটেই আমরা আজকে তৈরি করব মিন্ট লেমনেড। এই গরমে মিন্ট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চলুন তাহলে আমরা মিন্ট লেমনেড তৈরির পুরো প্রসেসটি দেখে নেই। উপকরণগুলোর মধ্যে নিয়েছি একটি শসার 1/3 ভাগ, একটু আদা এবং ছোট একটি লেবু, সাথে নিয়েছি মিন্ট। মিন্ট এখানে একটু কম আছে, আমি পরে একটু পেস্ট করা মিন্ট অ্যাড করে দিব। লেবুটাকে ছিলে নিয়েছি, এখন শসাটা ছোট ছোট করে কুচি করে নেব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই শসার জন্য খুব সুন্দর একটা কালার আসবে। আদা টুকরোগুলো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। উপকরণগুলো রেডি। এবার আমি এই উপকরণগুলোকে সামান্য একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার 1 স্পুন মিন্ট পেস্ট দিয়ে দিলাম, এর সাথে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, সাথে দিলাম 1/3 কাপ সুগার। সুগারটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, এবং সাথে দিলাম 1 চা চামচ বিট লবণ এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আইস। এবার আবার একটু ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমাদের মিন্ট লেমনেড। এবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব। এবার বাকিটুকু সেঁকে নেই। দেখুন খুব চমৎকার কিন্তু একটি কালার হয়েছে। আপনারা খুব সহজেই মাত্র 10 মিনিটের মধ্যেই এই ড্রিঙ্কসটি তৈরি করে নিতে পারবেন। এই মিন্ট লেমনেড কিন্তু খুব হেলদি এবং অবশ্যই টেস্টি। এবার গ্লাসে বরফ দিয়ে আমরা এর মধ্যে লেমনেড ঢেলে দিব। সাথে লেবু এবং পুদিনা পাতা দিয়ে উপরে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।